আ গুম গেছে অনেক ইচ্ছাকৃত ইচ্ছাকৃত গুম না উঠে দেখি আপনার সূর্য উঠতেছে সেই সময় তো কোন সালাদ বোম বামবে তখনই ফজর সালা আদায় করতে হবে কারণ এটা কারণগত নামাজ কাজা নামাজ ওটা ওই নিষিদ্ধ সময় আদায় করতে হবে এই মসজিদের ঢুকলেই দুই টাকা সালা আদায় করতে হবে এটাও কারণগত সালাদ যখনই মুসসিদ নববিহুয়াল্লাহ্ আল্লাহ সাল্লাম সবি বখরেতে বলছেন সোনার নাচাইতে আছে ঈদা দাখ হলো আহাদে কোমুল মাসিদ নবুল সাল্লাল্লা আম হাদিস এটা খাস হাদিস না বে হাদিসে উল্লেখ করে না যে নিষিদ্ধ সময় এই সালাদ পরা যাবে না না বলছিলাম যখনই বলছে ইদা ইদা দিয়ে বা বুঝেছে যে যখনই আপনি মসজিদে প্রবেশ করবে হ্যাঁ ফ্যালাইসলিস বুঝবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সালাদ দুর্গা না পড়বে তারা শুধু ওই মাসালা নিয়ে বসে থাকে আছে যারা আপনাকে কিন্তু তারা তো হাদিসের বিশ্লেষণ করতে হবে জানতে হবে দেখতে হবে যে মাসালা এক হাদিস এক হাদিসের ব্যাখ্যা করে আবার আবার সবগুলো হাদিসে করতে হবে শুধু একটা নিয়ে বসে থাকলে এখানে নিষিদ্ধ সময় আরাম কিন্তু নবুল সালাম এখানে বলছে আমভাবে বলছে এটা নিষিদ্ধ সময়ে পড়তে হবে কারণ মসজিদে বসার আগে দুটো সালাদ বসে মসজিদ সালামী মসজিদ সম্মানের তো এটা এটা নিষিদ্ধ সময় পড়া যাবে ঠিক আছে না আল্লাহ আলম